আজকের বিগ ব্রেকিং নিউজ হলো, আজকের বিগ ব্রেকিং নিউজ হলো, আমার কাছে এখন চাঁদপুর উজানকুবা জিপি থেকে এইমাত্র খবর এসেছে যে চাঁদপুর উজানকুপায় নজরুল ইসলাম লস্কর নামে একজন ব্যক্তির গড় জলে ডুবে আছে এবং রাস্তাঘাট কিছু নেই আসা যাওয়ার জন্য, তাই উনি বহুত বেয়াল অবস্থায় আছেন। আমি ওনার সঙ্গে যোগাযোগ করেছিলাম, উনি আমাকে যে ভিডিও ফুটেজ দিয়েছেন সেখানে ভিডিও ফুটেজ আমার কাছে এসে বলেছে, আমি এই ভিডিও ফুটেজটি দর্শকদের সামনে উপস্থাপন করছি। এই দেখুন ওনার গড়ের রাস্তার অবস্থা, এই যে গড়ে যাওয়ার জন্য যে রাস্তা সেই রাস্তার দৃশ্য আমি আপনাদের সামনে দেখাচ্ছি। এই দেখুন ঘরে যাওয়ার রাস্তা, ঘরে যাওয়ার রাস্তা এবং চতুর্দিকের জল জল জল, চতুর্দিকে যেদিকে দেখুন এদিকে দেখবেন জল। ওনার নাম নজরুল ইসলাম লস্কর, ওনার বাড়ি চাঁদপুর উজানকুবা জিপির চাঁদপুর বিলেজ চাঁদপুর। এইমাত্র আমি খবর পেয়েছি যে ওনার ঘরে জল ঢুকেছে এবং ওনার যে সমস্ত ঘরের মালচামড়া হলো প্রায় জলের নিচে সব। এই করুণ দৃশ্যটি আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করছি। এই দেখুন, এই হলো রাস্তা যাওয়ার, ঘরে যাওয়ার রাস্তা, রাস্তাটা ডুবে আছে, ঘরের মধ্যে জল, বারান্দায় জল, সব দিকে জল, ওনারা কোনো দিকে যাওয়ার ব্যবস্থা পাচ্ছে না। আপনারা দেখুন, দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না, দেখতে থাকুন ওনার ঘরের অবস্থাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। ঘরে আশপাশ জলের কী অবস্থায় আছেন উনি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব, আপনারা দেখতে থাকুন। এই দেখুন ঘরের চারিদিকে জল, কীভাবে জল 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 আর জল, চতুর্দিকে জল, চতুর্দিকে জল। এই দৃশ্যটি আমি উপস্থাপন করলাম, চাঁদপুর উজানকুবা থেকে এসেছে আমার কাছে খবর। এই খবরটি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, চাঁদপুর উজানকুবা জল, নজরুল ইসলাম ঘর পুরো ডুবে আছে। এই দেখুন অবস্থা, ঘরের চারপাশে অবস্থা দেখুন, কোনো দিকে যাওয়ার, ওনারা কোনো দিকে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছেন না। জল যেদিকে দেখুন জল, জল আর জল অবস্থায়, এই অবস্থায় আছেন ওনারা, জল আর জল, চাঁদপুর উজানকুবা। আমি হাইলাকান্দির ডিসি মহাশয়কে আমার এই ভিডিওর যোগে দিয়ে আমি অনুরোধ করছি যে এই সমস্ত মানুষকে সাহায্য করার জন্য, কোনো দিকে আসা যাওয়া করতে পারছে না, ওনারা খাওয়ার কিছু পাচ্ছে না, রিলিফ দিয়ে ওনাদেরকে সাহায্য করার জন্য আমি ডিসি মহাশয়ের কাছে বিনম্র সহকারে অনুরোধ করি আমার এই ভিডিও দ্বারা। আপনারা দেখতে থাকুন এই নজরুল ইসলামের ঘরের চারপাশের অবস্থাটি খুবই সংকটজনক অবস্থায় আছে, চতুর্দিকে জল, খাওয়া দাওয়ার কিছু এখনও পাচ্ছেন না। ওনাকে যদি সাহায্য করতে পারে, আপনার সাহায্য করার জন্য আমি ডিসি মহাশয়ের কাছে অনুরোধ করি। এই যে চাঁদপুর উজানকুবা এলাকায় এরকম জল হয়েছে, জল হয়েছে, জল হয়ে মানুষের ঘর বাড়ি ডুবে চলে যাচ্ছে, বা জলের নিচে মানুষের ঘর বাড়ি বর্তমানে অবস্থায় আছে, তাই আমি ডিসি মহাশয়ের কাছে হাইলাকান্দির অনুরোধ করি যে রিলিফ ডিস্ট্রিবিউশন করার জন্য এই সমস্ত এলাকায়। আমি পুনরেকবার বলতে চাই যে এই সমস্ত এলাকায় ডিসি মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে ওনাদেরকে রিলিফ ডিস্ট্রিবিউশন করার জন্য, জলে পুরা আপনারা দেখতে থাকুন, এই দেখুন জলের অবস্থা, এই দেখেন জলের অবস্থা। এই করুণ দৃশ্যটি আমি পাওয়ার লগে লগে এই চ্যানেলে আপলোড করেছি, আপনারা দেখতে থাকুন এবং আমার এই চ্যানেলে এই ধরনের খবর পাবেন। এই ধরনের খবর পাওয়ার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, এই চ্যানেলের দ্বারা ইনফরমেটিভ খবর পাবেন, যে কোনো ধরনের ইনফরমেটিভ খবর এই চ্যানেল দ্বারা আপনারা পাবেন এবং আমি আপলোড করি লগে লগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে এক্ষুনি রাখুন এই ধরনের খবর পাওয়ার জন্য। আমি এই করুণ দৃশ্যটি চাঁদপুর উজানকুবা জিপির নজরুল ইসলামের বাড়ির আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও থাকুন, দেখতে দেখবেন যে ওনার ঘরে জলের কী অবস্থা, দেখতে থাকুন জল আর জল, চতুর্দিকে জল আর জল। উনি ঘর থেকে বের হওয়ার কোনো দিকে রাস্তাও নেই, কিছু নেই, তাই আমি ডিসি মহাশয়ের কাছে বিনম্র সহকারে অনুরোধ করি অতি তৎক্ষণাৎভাবে এই সমস্ত মানুষদেরকে সাহায্য করার জন্য। আমার কাছে ভিডিও আসার সঙ্গে সঙ্গে আমি আপলোড করেছি, আপনারাও যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এই চ্যানেল দ্বারা এই ধরনের ফ্লাড রিলেটেড ভিডিও দেখতে পাবেন, এই চ্যানেল দ্বারা আপনারা ফ্লাড রিলেটেড ভিডিও দেখতে পারবেন। দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন,
ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি স্কিপ করবেন না, দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আপনারা দেখে নিতে পারবেন। এই হলো উজানপুর উজানকুয়া জিবির নজরুল ইসলামের বাড়ির এই ধরনের অবস্থা, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেল দ্বারা এত ধরনের খবর পাবেন। এন ধরনের ধন্যবাদ।